বন্ধুরা, এসএমপিআইতে শুধু বড়রাই নয়, ছোটরাও সমানভাবে পাল্লা দিয়ে এগিয়ে, এই কথা তোমাদের জানা। এবং সেটারই আরেকটি নমুনা আজ তোমাদের সামনে। সম্প্রতি ইন্ডিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে এসএমপিআই শর্টস প্রযোজিত এবং সম্রাজ মুখার্জি পরিচালিত সিনেমা ছোটদের ছবি সেলফি ফ্রেন্ড পেয়ে গেল অ্যাওয়ার্ড। তুমি কে? আমি তোমার বন্ধু। তুমি এখানে এলে কি করে? ফোনের মধ্যে দিয়ে। আঙ্কেল আঙ্কেল, দেখো না এই তোমার কি হয়েছে। কাঁদছিস কেন বাবা বল? जहाँ तक विज्ञान अभी तक पहुँच नहीं पाया है उसे पैरानॉर्मल एक्टिविटी कहते हैं, यानी मौत के बाद की जिंदगी। चलो देखे नी से ऐतिहासिक मुहूर्त कुछ झलक। খুদে কলা কুশলীরা কতটা খুশি! আমি খুব গর্বিত আর সারপ্রাইজ যে আমাদের শর্ট ফিল্ম ইন্ডিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেলফি ফ্রেন্ড সেকেন্ড এসেছে। তার জন্য আমি পুরো সেলফি ফ্রেন্ড টিম আর সম্রাট স্যারকে থ্যাংক ইউ বলতে চাই। তো আমি তো ভাবতেই পারছি না যে আমাদের যে টিমটা সেলফি ফ্রেন্ড এটা সেকেন্ড হয়েছে। আজ আমি খুব এক্সাইটেড, আমার এত ভালো লাগছে যে আমি বলে বুঝতে পারবো না, ভীষণ আনন্দ হচ্ছে। আমি এসএমপিআইকে আর সম্রাট স্যারকে থ্যাংক ইউ জানাতে চাই। ছোটদের সাথে অভিনেতা ববি চক্রবর্তীও কিন্তু, যাদের দীর্ঘ এক বছর ধরে মেথড অ্যাক্টিং এ প্রশিক্ষণ দিয়েছে, তাদেরকে সাথে নিয়ে একই ফ্রেমে কাজ করা এবং অবশেষে অ্যাওয়ার্ড পাওয়ার এই উচ্ছ্বাস ভাগ করে নিলেন তোমাদের সাথে। আমি যাদের প্রশিক্ষণ দিয়েছি, যেসব ছাত্রছাত্রীদের ক্লাসে এক বছর ধরে, তাদের সাথে আমি অভিনয় করছি অ্যাজ আ কো-অ্যাক্টর, এবং সেটা একটা দারুণ ফিলিং, দারুণ এক্সপিরিয়েন্স। এবং এক্সপিরিয়েন্সটা একটা পূর্ণতা পাচ্ছে, একটা ফুল সাইকেল পাচ্ছে, আউট অফ অল দ্য অ্যাপ্রিসিয়েশন দ্যাট ইউ আর গেটিং। এতদিন তো বিভিন্ন জায়গায় যেখানে যেখানে দেখানো হয়েছে এত অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, এবং এইখানে একটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, আই এম সো হ্যাপি। বিচারকের আসনে উপস্থিত বিখ্যাত অভিনেতা শ্রী ইন্দ্রজিৎ দে, পরিচালক অতনু বসু ও KFTI এর প্রশিক্ষক শ্রীমতী মধুচন্দা ঘোষ বাহবা দিলেন এসএমপিআই শর্টস এর ছাত্রছাত্রীদের এই অভিনব সুযোগ করে দেওয়ার প্রয়াসকে। তার সাথে জানালেন কেন সেলফি ফ্রেন্ড জিতে নিল ওনাদের মন। বেশিরভাগ জায়গায় শুনি বা দেখি একটা কোর্স হয়তো এক বছর বা দেড় বছর, হোয়াটএভার ইট ইজ, কোর্সটা করিয়ে ছেড়ে দিল বাজারে। তাদের কোনো রকম প্ল্যাটফর্ম তারা তৈরি করে বলে আমার সেরকমভাবে জানা নেই। এসএমপিআই এআরকে আমি দেখলাম যে তারা অ্যাটলিস্ট একদম অ্যামেচার, ইভেন বাচ্চাদের পর্যন্ত এবং অন্যান্য আর্টিস্ট যারা আছে তাদের অ্যাটলিস্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিল, একটা শর্ট ফিল্ম তৈরি করে, যে তারা যাতে অ্যাটলিস্ট মার্কেটে দে ক্যান সেল দেমসেলভস। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং, আজকে ছবিটা দেখে আমার খুবই ভালো লেগেছে, এই কারণে যে ওইটুকু বাচ্চা ছেলেমেয়েরা কী সুন্দর অভিনয় করেছে। আই মাস্ট সে থ্যাংকস টু দ্য টিচার্স, যে এসএমপিআইতে নিশ্চয়ই খুব ভালোভাবেই টিচ করা হয়, এটাই কিন্তু প্রমাণ হচ্ছে। প্রত্যেকটা শিল্পী হিসেবে, শিশু শিল্পী হোক আর বড়রা হোক, যারা অভিনয় শিখতে আসেন বা এই মিডিয়াতে আসতে চান, তাদেরকে এসএমপিআই যে প্রশিক্ষণ দিচ্ছে এবং বাচ্চারা বেশ ভালো অভিনয় করলো, ভালো লাগলো যে এই যে উদ্যোগ নেওয়া, তাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দেওয়া, খালি শিখালাম শেখানো হলো সমস্ত কিছু হলো দিয়ে এবার তোমরা কাজ খুঁজে বেড়াও তা নয়, তাদের প্রথম অন্তত প্ল্যাটফর্মটা তৈরি করে দেওয়া, এটা প্রশংসার যোগ্য। তাই জন্য আজকেও একটা ওদেরই শর্ট ফিল্ম বেস্ট ফিল্ম হয়েছে। এসএমপিআর মতো এইসব সংস্থা যারা শেখাচ্ছে এবং তারা যে সুযোগ দিচ্ছে, এটাই কিন্তু খুব বড় কথা। আমি শুনে খুব খুশি হলাম যে ছেলে মেয়েদের নিয়ে একটা শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে। যদি ট্যালেন্ট থাকে আর যদি হিরেকে পলিশ করে ঝকঝকে করে নেওয়া যায় যেমন এসএমপিআই করছে, তাহলে নিশ্চয়ই তারা জীবনে কিছু করবে, আমি আশা রাখি। আর আমি অনেক অনেক শুভকামনা জানাই এসএমপিআইকে। এবার সোনার পালা, ইন্ডিয়ান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্রী সুব্রত দাস কি বলছেন। আমি এই ফেস্টিভ্যালের ডিরেক্টর অ্যান্ড ফাউন্ডার মেম্বার। এখানে দেশ বিদেশের বিভিন্ন ফিল্ম এবং তথা আমাদের রাজ্যেরও ফিল্ম এবং কলকাতার তো ফিল্ম অবশ্যই এখানে এসছে। এসএমপিআইর এই ফিল্ম সেলফি ফ্রেন্ড আমরা সিলেক্ট করেছি, সেটা টেকনিক্যালি এবং ভার্বালি এবং অ্যাক্টিং পারফরমেন্স সব দিক দিয়েই আমাদের খুবই ভালো লেগেছে। আমি চাইবো এসএমপিআই এইভাবেই আমাদের সাথে থাকুক এবং পরবর্তীকালে এবং যে যে বছরগুলো আমরা এইভাবে এগিয়ে যাব, আমাদের প্রত্যেকটা মুহূর্তে সাথে থাকুক, এটাই আমি কামনা করব। এর পরের ভিডিওতে এসএমপিআই এর তরফ থেকে থাকছে আরও নতুন খবর, এবং সেগুলো জানতে তোমরা সাবস্ক্রাইব করো এসএমপিআই ইউটিউব চ্যানেল অথবা ফলো করো এসএমপিআই এর ফেসবুক পেজ।